এই জন্য আপনার কাছে ঘুরে ঘুরে ফোন দিচ্ছি। আমার মাথায় ঘা আওয়াজ আসতে শুয়ে থাকতে লাগে বুঝতে। আমি রিকশা চালা ভাত খাইতাম আড়াই বছর পরে আছে, আমি টেকা অসম্ভব। সেটা তো জানি, এখন কি অবস্থা আপনার? এখন অবস্থা, এখন ডাক্তার যাতে বলে আমার যাওয়ার মতো পরিবেশ নাই। এখানে বসে কি করতেছিলেন? এখানে বসে দম লিচ্ছে একটু সেমাই। হুইলচেয়ারটা পেয়ে উপকারী হচ্ছে না? হ্যাঁ, এখন গায়ে ঘা হওয়ার ভয় নেই। এটা কি পরে আছেন আপনি? এটা আসছে এখানে যে না গোসল নামাজের সময় গোসল করা দেবেনি। আর এটা হচ্ছে আপনার প্রস্তাবের ব্যাগ? জি। কেমন আছেন আপনি? ভালো আছে ভাই, আলহামদুলিল্লাহ। যে বাজার দিয়ে গেছিলাম বেশ কিছুদিন চললো নাকি? খাচ্ছে এখনো, চাউল আছে। চাউল এখনো আছে। এখন কি অবস্থা আপনার স্বামী বলেন তো? এখন এর অবস্থা এটা বসে আছে। এখন টাকা কিছু পালে চিকিৎসা করতাম ভালো হইতো, চিকিৎসা করলে পারে। টাকা পয়সা কি জোগাড় হয়েছে ভিতরে? জি না, টাকা পয়সা জোগাড় হয়নি এখনো। এখন যে থেরাপিটা আপনি নেবেন, এটা তো আপনি ভালো জায়গায় থেরাপি না নিলে শুধু শুধু টাকা খরচ হবে, কোনো কাজ হবে না। ভালো জায়গায় দিতে হবে। আমার জানার মতো ঈশ্বরদীর মধ্যে ভালো কোনো থেরাপি সেন্টার নাই, ওরা সব ভুয়া। ঈশ্বরদী হবে না, রাস্তাতে সিআরপি আছে, সিআরপি শাখা আছে নাকি ওখানে জানেন আপনি? না আমি জানি না, তবে রাজশাহীতে লিখেছিল ডাক্তার। সাভার যে সিআরপি আছে সে সিআরপি শাখা নাকি রাজশাহীতে আছে, থেরাপির জন্য ওখানে গেলেই ভালো হবে, অথবা রাজশাহীতে সব থেকে ভালো যেটা ওখানে গেলেই ভালো হবে। জি। তাছাড়া এই ঈশ্বরদীপ আপনার মতো এরকম থেরাপি এগুলো নিয়ে হয়তো ভালো হবে। দেখেন আমি 10 দিন দিছিলাম ভাই, পর্যন্ত ভালো না, এই জন্য আমি যাই নাই। কোনো কাজই হবে না এখানকার, এগুলো এগুলো ব্যবসা খুলে বসছে। আপনার এখন কত টাকা লাগবে থেরাপির জন্য? কি এখন কি করে বলবো ভাই, এখন ডাক্তারের কাছে আবার যেতে হবে, যে ডাক্তার অপারেশন করছে ওর কাছে যায় প্রেসক্রিপশন করে ওষুধ পানি খায়, এখন আবার কয় মাস থেরাপি লেখে সেটা দেখতে হবে ভাই। তাহলে ওইটা কোন ডাক্তার জানো? লালাতুর কাদের মিল্কি। কোথায় বসে? রাজশাহ লক্ষীপুর। ওখানে গিয়ে দেখাইতে হবে, সিরিয়াল দিয়ে দেখায় উনি আপনার শরীরের বর্তমান কন্ডিশন আবার দেখবেন, দেখার পরে উনি যে ট্রিটমেন্টটা দেন সেটা ফলো করতে হবে, ঠিক আছে? শুধু শুধু এখন মানে যে আবার প্রেসক্রিপশন লাগে সেই প্রেসক্রিপশন ওষুধ খাতে হবে। শুধু শুধু টাকা দিলাম আর যেখানে সেখানে তিনি লাভ নেই। জি, বুঝতে পারছেন? জি। আপনার মানে আপনি কি সারাদিন বাড়িতে থাকেন? জি, আমার কোনো কর্ম করিনি, আমার মেয়েটা করে। একজন আমার কাছে অনেক কিছু লাগে ভাই। হ্যাঁ, আমি এক গ্লাস যা পানি খাওয়া তাও খাওয়া দেয়, দেখতেছেন? দাদা মানে একটা গ্লাস পানি খেতে হলো আপনাকে মানে খাওয়া দেওয়া লাগায়, খাতে পারে না, এলাকার দাঁত বিরাশ করতে পারে না, আমি সম্পূর্ণ করাই দেয়। মানে থেরাপি আলা বলো, যেটা থেরাপির মাধ্যমে হাত সোজা হয়ে যাবে, তাই না? হাতটা তো শুকায় যায় না অতটা, কিছু শুকায় নাই তো। তবে ডাক্তার আমাকে বলেছে আপনি স্টাকের কোনো ভাব নেই, আপনি মেন মেরুদণ্ড ফাটার জন্য আপনি সুস্থ করলে আল্লাহ পাক আপনি করবে। আপাতত কোনো টাকা পয়সাই নেই চিকিৎসার জন্য, তাই না? আপনারা মানুষের দ্বারে দ্বারে হাত পাততেছেন, তো আপনার চিকিৎসার জন্য আপনার থেরাপি নেওয়ার জন্য আমাদের কাছে বেশ কিছু টাকা এসেছে। হ্যাঁ জি, সেটা এখন আপনার হাতে তুলে দিব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনারা জন্য দোয়া করবো ভাই, আল্লাহ আল্লাহ আপনাকে সুখে রাখবো ভাই। হ্যাঁ, খুব কষ্ট হবে আছে ভাই, আজ আড়াই বছর পরে আসতে হবে। আপনার চিকিৎসার জন্য আমাদের কাছে 46,427 টাকা এসেছে, এই যে টাকাটা। টাকাটা পেয়ে কেমন লাগতেছে আপনার? ভালো। তাহলে কি আপনারা কালকে বা পরশুদিনের মধ্যে রাজশাহীতে চলে যাবেন? জি। ওখানে গিয়ে ওখানকার যিনি ভালো ডাক্তার আছে ওনাকে দেখিয়ে তারপরে উনি কি ট্রিটমেন্ট দেয় সেটা নেবেন, তাই তো? জি।
তো হচ্ছে এই টাকাগুলো কে পাঠিয়েছে সেটা আপনাকে একটু বলি। আমেরিকা থেকে এক আপু 23,600 টাকা দিয়েছেন, বেলজিয়াম থেকে একজন ভাই 1,000 টাকা দিয়েছেন, মারিয়াম হাসান ইউসুফ তরফদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে জামাল তরফদার ভাই 5,000 টাকা দিয়েছেন, আমেরিকার ওহাইও থেকে একজন বোন 10,000 টাকা দিয়েছেন, ক্যামেলিয়া আপু ভার্জিনিয়া ইউএসএ থেকে 5,827 টাকা দিয়েছেন, আপুর জন্য এবং তার ফ্যামিলি সবার জন্য দোয়া চেয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাই 1,000 টাকা দিয়েছেন, এই 6 জন মিলে আপনাকে টাকাটা দিয়েছেন। আমি ওর জন্য 5 বার নামাজে দোয়া করব, আল্লাহ যেন সুখে রাখে ভাইয়া। এটা কিন্তু শুধুমাত্র আমার চিকিৎসার জন্য ব্যয় হবে, ঠিক আছে, এটা অন্য কোনো কাজে ব্যয় হবে না কিন্তু, ঠিক আছে। আপনারা ডাক্তারের কাছে যাবেন, ওখানে যাওয়ার পরে উনি কি বলেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, ঠিক আছে। ডাক্তারের কাগজপাতিগুলো আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এটা শুধু আপনার চিকিৎসা, আপনার থেরাপির কাজে ব্যয় হবে। দেবি চাউল ডাল সবই দিছে, কিন্তু বিশ্বাস আছে যে আবার কিছু টাকা দিবি। আমি আপনার কথা সবসময় ভাবে ভাই, আল্লাহ কাছে আপনার কাছে 5 বার নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবো। আমি আপনার জন্য আপনারা যত দ্রুত সম্ভব এলাকার একজন শিক্ষিত চেনা জানা মানুষ নিয়ে জি আপনার এই রোগের জন্য বিশেষজ্ঞ যে ডাক্তার গুলাকে দেখাতে হবে আর কি, আর রোগের ট্রিটমেন্ট দিতে হবে ভাই। আপনারা একা একা ওখানে গেলে প্রতারণার শিকার হতে পারেন, এজন্য এলাকার মধ্যে একটা শিক্ষিত ছেলে বা যারা পড়াশোনা জানে ওদেরকে নিয়ে গেলে তাহলে প্রতারণার শিকার হবেন না আশা করি, ঠিক আছে। ওখানে যাওয়ার পরে ওখানে ডাক্তার কি বলে সেটা আমাদেরকে জানাবেন, কাগজপাতিগুলো দেখাবেন, ঠিক আছে, ঠিক আছে। আশা করি ভালো কিছু হবে, ঠিক আছে। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।